শুক্রবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে 59 জনকে আনুষ্ঠানিকভাবে কৃষি আধিকারিক পদে নিয়োগপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কৃষি দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, কৃষি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস সেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে অফার তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যে ব্লক রয়েছে 58টি, কৃষি মহকুমা রয়েছে 47টি। শীঘ্রই চড়িলাম, মুঙ্গিয়াকামি এবং পেচারথর ব্লকে কৃষি মহকুমা কার্যালয়ের উদ্বোধন করা হবে। তিনি আরও জানান, অবিলম্বে প্রতিটি ব্লকে একটি করে কৃষি মহকুমা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, রাজ্যে 84টি এগ্রি সেক্টর রয়েছে, এই সংখ্যা বাড়িয়ে 134টি করা হবে। পাশাপাশি রাজ্যের 1178টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে কৃষি সখী নিয়োগ করা হবে। এর জন্য উদ্যোগ চলছে বলেও জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যের জিএসডিপি 80,000 কোটি টাকা। আগামী অর্থবর্ষে রাজ্য সরকার জিএসডিপি 1,00,000 কোটি টাকা করতে চায়। এই ক্ষেত্রে কৃষি একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, তাই দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূল উদ্দেশ্য হলো, যারা আমরা জানেন আমাদের রাজ্যে 58টা ব্লক আছে, 58টা ব্লক, কিন্তু আমাদের কৃষি মহকুমা আছে 47টা কৃষি মহকুমা আছে, এবং আমাদের প্ল্যান একটি করে প্রতিটি কৃষি মহকুমা, প্রত্যেকটি ব্লকে একটি করে কৃষি মহকুমা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এবং সেই জন্য আমরা অচিরে চড়িলা, মুঙ্গিয়াকামি এবং পেচারথরে এই 3টা ব্লকে আমরা কৃষি মহকুমা উদ্বোধন করতে যাচ্ছি। আর আমাদের বর্তমানে 84টা এগ্রি সেক্টর অফিস আছে, এটা আমরা করবো 134টা এগ্রি সেক্টর অফিস আমরা খোলার উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 1178টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে, সবগুলি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে আমরা 1178টি পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে কৃষি সখী নিয়োগ করব। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি টেক আপ করেছে, উদ্যোগ নিয়েছে, কৃষি সখী আমরা নিয়োগ করব। তো এগুলিকে সামনে রেখে আমরা এগোচ্ছি। শুক্রবার মোট 59 জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে জনজাতি অংশের 12 জন, তপশিলি জাতি অংশের 8 জন এবং অন্যান্য অংশের 39 জন রয়েছে। এদিন মন্ত্রী জানান, গত 6 বছরে এখন পর্যন্ত কৃষি দপ্তরে 851 জনকে চাকুরি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।